কিছু হয় তোমারও সাথে আমরা হরিব। কে যদি খবর পাই কিছু হয়, কে যদি মারা সাথে আমার আগে বার রোগ খবর পাই বার রোগ না আমি কে ওরা সবাই জীবন দিব তো আমার জীবন নে তো জায়গা জানা মারি দেব মারতে হল আমি আগে যে তত্ত্ব গুলো বেনা যদি সত্য মাইয়ে হলো আজ প্রধান আমি আগে তত্ত্ব রাও পারো আইয়া মারো আইয়া খবর পাই গে খবর পাই গে আমি আসলের কাছে ডাইরেক্ট কইলাম তুমি যে খবর পাই কিছু হয় তোমারও সাথে আমরা হরিব। আমি একটা গরিব একটা বন্ধু চালাইতা দেখি তো উনার কথা বার্তা হইয়া আমি এক সবার উনার অশেষ বন্ধু হতে এই যে মা বুঝে হস্ত করতেছে উনি একটা সৎপালন দেখা উনার অশেষ মঙ্গল কামনা করি এই রাজ্যা আমি আল্লাহ অনুসরণ করি আমরা অনুপ্রেরণায় আমরা দাম দেখানোর পথে চলতে চাই তাহলে তো আমাদের পক্ষে তারা থামিয়ে দিতে চাচ্ছে। আমাদের এই রাজপথ না চলে যাওয়া উচিত। আমি সবার কাছে আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি অনুরোধ করতে চাই আপনি অতি সত্বর একটি সুস্থ তদন্ত কমিটি গঠন করুন। আমাদের বাংলাদেশের গর্ব বেশটার সময় আর তৈরি হবে না যেমনি ভাবে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি আর বঙ্গবন্ধুকে পাই নাই ভুলে যাবেন না। সরকারকে আমরা বলে দিতে চাই যদি সাইদুল হক সুমনের উপরে কোনো ধরনের কোনো মামলা ঝামেলা কিংবা হত্যার পরিকল্পনা হয় তাহলে হবিগঞ্জবাসী নয় গোটা বাংলাদেশ রাজপথে নামবে। দিন আসে দিন চলে যায় দিনের পর দিন পরিবর্তন হয় এদেশের মানুষ মেনে নিবে না সেই সাইদুল হক সুমনের উপর যে নীল নকশা তৈরি করা হয়েছে তা থেকে সরে যাওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন শুধু হবিগঞ্জের মানুষ নেমেছে সিলেট বিভাগের মানুষ নেমেছে এক এক করে গোটা বাংলাদেশে আন্দোলন করবে এবং যারা সেই নীল নকশা তৈরি করেছে তাদের বিচার করতে হবে জনসমক্ষে। আমরা দীর্ঘদিন দেখেছি কিছুদিন আগে হবিগঞ্জে একটি হত্যা হয়েছে একজন মহিলাকে মারা হয়েছে তার কোনো আমরা কোনো কিছু পাইনি আমরা বসে আছি কিন্তু সাইদুল হক সুমন তার অনেক পূর্বে তাকে নিয়ে যদি কোনো ধরনের কোনো কিছু হয় আরেকটি একাত্তর হবে বাংলাদেশে এবং আপনারা আমাদের বরিষ্ঠ সুমন ভাই জন্য সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম চলছে আশা করি অবিলম্বে যারা অঙ্কিতা এদেরকে গ্রেপ্তার করা হবে। আর একটা দুর্ভাগ্য আমাদের অভিগম জেলাবাসীর জন্য অভিগঞ্জের যিনি নেহলতি ও সাধারণ মানুষের জন্য চিন্তা করতেন আমাদের সাবেক মুখ্যমন্ত্রী শাহেদ কিবরিয়াকে বোদ্দার বাজার একটা সাধারণ জায়গাতে হত্যা করা হয়েছিল। আজকে আমাদের যে মাননীয় এমপি সুমন ভাইকে আমরা হারাতে চাই না। আপনারা সুচার থাকবেন আপনারা এমপি পেয়েছেন যে কাজ উনি শাহেদ কিবরিয়া সাহেব করতেছিল উনার পরে সেই কাজ আমাদের মাননীয় এমপি হবিগঞ্জের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি রাজপথের সৈনিক এডভোকেট আবু জাহিদ মহোদয় সেই কাজ করেছেন। আজকে আমরা যদি আমাদের অভিভাবক শূন্য হন চুয়ারঘাটে দীর্ঘ ৪০ বছরের সেই উন্নয়ন হয় নাই যেটা আমরা পাঁচ মাসে দেখেছি আশা করি বাকি পাঁচ বছর এবং মাধবপুর সারা সিলেট বিভাগের প্রতিটি জায়গায় আমাদের মানববন্ধন চলছে। আমরা আগামীকালকেও বিকালে আমরা আপনারা জানেন যে বরিষ্ঠ শুধু এই অভিগঞ্জের কিছু সন্তান নয় উনি এখন সারা বাংলাদেশের সাধারণ মানুষের মনে যে জায়গা করে নিচ্ছেন এটা কিন্তু একদিনে হয় নাই ইতি ইতিচ্যুত থেকে আমি দেখেছি বন্ধ করে বলা হয়
আমি আপনাদের কাছে একটাই বলবো, উনাকে বেঁচে রাখেন তাহলেই দেশের সম্পদ, উনাকে বেঁচে রাখলে এই বাংলাদেশে গিয়ে যাবে, এই বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে। আজকে এখানে শেষ করলাম, সবাইকে যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। আপনাদের কাছে উনার জীবনের সুরক্ষার দৃঢ় দাবি জানাচ্ছি, এবং উনি যেন আমাদের মাধবপুর হবিগঞ্জকে তথা বাংলাদেশের জন্য একজন দৃষ্টান্ত হয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে এবং উনার মন মতো কাজ করতে পারে সেই ব্যবস্থা।